প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অবশ্যই বাসায় ভালো আছো। আজকে আমরা আমাদের বিষয় সম্পর্কে ধারণা লাভ করবো, তা হচ্ছে ইসলাম ধর্ম ও হিন্দু ধর্মের উৎসব। প্রিয় শিক্ষার্থীরা, একটু মনোযোগ দিয়ে শোনো এবং বোঝার চেষ্টা করো ইসলাম ধর্ম ও হিন্দু ধর্মের উৎসব। তো আমাদের দেশে সাধারণত আমরা দেখে থাকি চারটি প্রধান ধর্ম। এই ধর্মগুলোর মানুষ পরস্পর একে ধর্মের সঙ্গে একটু অতপ্রতভাবে জড়িত এবং যে যার ধর্মই পালন করুক না কেন, কিন্তু বিভিন্ন উৎসবে বা অনুষ্ঠানে সবাই একসঙ্গে হয়ে থাকে এবং তারা তাদের সংস্কৃতিকে রক্ষা করার চেষ্টা করে থাকে। তো এক্ষেত্রে আমরা ধারণা লাভ করবো মুসলমানদের ধর্মীয় উৎসব। তো শিক্ষার্থীরা, আমাদের দেশে সাধারণত যে উৎসবগুলো হয়ে থাকে মুসলমানদের, তার মধ্যে হচ্ছে ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। এই দুটো উৎসব সবচেয়ে বড়ো উৎসব এবং এই দুটো উৎসবেই সাধারণত দেখা যায় যে যারা মুসলমান ধর্মাবলম্বী তারা সাধারণত করে কি, তারা সাধারণত ভালো পায়জামা এবং পাঞ্জাবি পরে, আতর সুরমা এবং টুপি ব্যবহার করে তারা নামাজ পড়ার জন্য ঈদগাহ মাঠে যায় এবং সেখানে গিয়ে তারা নামাজ পড়ে থাকেন এবং সেখান থেকে আসার সময় তারা সাধারণত কোলাকুলি করে এবং একে অন্যের বাসায় যায় এবং তারা বিভিন্ন ধরনের মিষ্টি খাবার গ্রহণ করে থাকে, বিশেষ করে শ্যামাই বা হালুয়া এই ধরনের খাবারগুলো তারা খেয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, শুধু মুসলমানদের ধর্মীয় উৎসব দুর্গা তা না, তাছাড়াও আমরা বেশ কিছু ধর্মীয় উৎসব দেখে থাকি মুসলমানদের, যেমন শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, এই সমস্ত আছে মুসলমানদের আরও বড় বড় ধর্মীয়, এগুলো হচ্ছে ধর্মীয় উৎসব। এবার আসুন হিন্দুদের ধর্মীয় উৎসব। তো দেখা যায় যে শুধু যে মুসলমানদের ধর্মীয় উৎসব রয়েছে তা না, হিন্দু ধর্মেরও বেশ কিছু বড় বড় ধর্মীয় উৎসব রয়েছে। যেমন দেখা যায় দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, এই পূজাগুলো সাধারণত দেখা যায় হিন্দুরা বেশ আনন্দ লাভ করে থাকে, বিশেষ করে শিশু কিশোররা এই উৎসবগুলোতে সাধারণত বেশ আনন্দ লাভ করে এবং এখানে মোয়া, নাড়ু, মুড়ি এ ধরনের বেশ কিছু বা ফলমূল এগুলো সাধারণত খাওয়ানোর ব্যবস্থা করা হয়ে থাকে। বিশেষ করে এই অনুষ্ঠানগুলোতে সাধারণত শিশু বা কৃষকরা তারা বিভিন্ন ধরনের চিড়িয়াখানা বা বিভিন্ন ধরনের শিশু পার্কে যায়, সেখানে আনন্দ উৎসব করে, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যায়। তাছাড়াও বেশ কিছু অনুষ্ঠান আমরা নিজের মধ্যে দেখে থাকি, কারণ আমরা বলে থাকি যে হিন্দুদের 12 মাসে 13 পার্বণ, কারণ এখানে 12 মাসে তারা বিভিন্ন ধরনের পার্বণ বা মেলা উৎসব করে থাকে। তাছাড়াও তারা বিভিন্ন ধরনের পূজা, বিভিন্ন ধরনের এই ধর্মীয় উৎসবগুলোতে বিভিন্ন ধরনের করা যেতে পারে পিঠা বা অন্যান্য যে কোনো ধরনের খাবার জাতীয় জিনিস তারা তৈরি করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমরা ধারণা লাভ করো না করলা মুসলমানদের ধর্মীয় উৎসব ও হিন্দুদের ধর্মীয় উৎসব, তাছাড়াও আমাদের দেশে আরও অন্যান্য যে ধর্মাবলম্বী যারা রয়েছে তাদেরও এই ধরনের আমরা দেখে থাকি যে বিভিন্ন উৎসবকে তারা পালন করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমরা বাড়ির কাজ বা এলাকাগুলো খেয়ে নিবা। এক নম্বরের প্রেরণা, আমাদের দেশে কয়েকটি প্রধান ধর্ম আছে। শিক্ষার্থীরা, বালিকা বা ইন্দ্রের প্রেরণা আমাদের দেশে, কয়েকটি প্রধান ধর্ম আছে, কয়েকটি প্রধান ভালো থাকবা। আর এই জায়গাগুলো বাড়ি
আমরা এখানে কোনো কিছু করবা আল্লাহ হাফেজ।